সারা দেশে করোনার যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি রোধে সরকার ইতিমধ্যেই কঠোর লকডাউন ঘোষণা করেছে। এই লকডাউনের আজকে ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনেও আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় মানুষের উপচে পড়া ভিড়, দূরপাল্লা যানবাহন এবং গণপরিবহন বন্ধ রয়েছে, তারপরেও মানুষ রাস্তায় নেমে এসেছে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা দেখেছি যে এই রাজপথে গণপরিবহন বন্ধ থাকার কারণে রিক্সা, অটোরিক্সা, পিকআপ এবং মোটরসাইকেল দাবিয়ে বেড়াচ্ছে এবং তাদের দখলে মনে হচ্ছে এখন রাজপথ, যেখানে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেলের কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, ফলে করোনার যে ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণ করাও কিন্তু সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর চান্দনা চৌরাস্তার মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক যানবাহনও চলছে, রিক্সা, অটোরিকশা চলছে, মোটরসাইকেল চলছে। একটি মোটরসাইকেলে তিনজন করে যাত্রী বোঝাই করে নেওয়া হচ্ছে, যদিও সেখানে যাত্রী বহন করার কথা নয়। এছাড়া ব্যক্তিগত গাড়ি যেগুলো প্রাইভেট কার, সেই প্রাইভেট কারেও কিন্তু যাত্রী বহন করা হচ্ছে। রিক্সা, অটোরিকশাগুলোকে পুলিশ বিভিন্ন সময় দেখছে যে ধাওয়া করে তাদেরকে সরিয়ে দিচ্ছে, কিন্তু পুলিশ চলে যাওয়ার পরপরই আবার সেই রিক্সা অটোরিকশাগুলি স্ট্যান্ডে এসে ভিড় জমাচ্ছে। ফলে এই যে রিক্সা অটোরিকশাতে মাত্র দু চারজন করে যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে, যেটা ধারণ ক্ষমতা, সেখানে নেওয়া হচ্ছে 8 থেকে 10 জন করে যাত্রী, ফলে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কোনোটাই মানা হচ্ছে না, যে কারণে আমি যেটি আগেই বললাম যে করোনার ঊর্ধ্বগতি রোধে সরকারের যে পরিকল্পনা সেটি ভেস্তে যাচ্ছে। ফলে আমি দেখেছি যে গাজীপুরে গত 24 ঘন্টায় গাজীপুরে 256 জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে 12 জন মৃত্যু হয়েছে, 12 জন মানুষ মৃত্যুবরণ করেছেন এই করোনা মহামারীতে আক্রান্ত হয়ে। এছাড়া পরীক্ষার যে করা হচ্ছে, নমুনা যে সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে, মানুষের উপচে পড়া ভিড় ও হাসপাতালে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ করোনার ঊর্ধ্বগতি কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। যদি রোধ করতে হয় শুধু গণপরিবহন, দূরপাল্লা যানবাহন বন্ধ করলেই হবে না, বন্ধ করতে হবে এই রিক্সা, অটোরিকশা এবং মোটরসাইকেলে যে যাত্রী পরিবহন করা হচ্ছে, সেই মোটরসাইকেলে যাত্রী, রিক্সা, অটোরিকশার যাত্রী, যেগুলো যারা বিভিন্নভাবে যাতায়াত করছে এই এই সমস্ত ছোটোখাটো যানবাহনে, সেই যানবাহনগুলি সম্পূর্ণ বন্ধ না করে গেলে সরকারের এই কঠোর লকডাউন সেটি বাস্তবায়ন করা কোনো অবস্থাতেই সম্ভব হবে না। এই ছিল আমার কাছে গাজীপুরে করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে যে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে তার ষষ্ঠ দিনের সর্বশেষ খবর।